শ্রী নরেন্দ্র মোদীর অতীত ও বর্তমানের প্রথম প্রশ্ন, নরেন্দ্র মোদীর জন্ম কোথায় হয়? অপশন এ বড়নগর, অপশন বি আমরেলি, অপশন সি ভাবনগর, অপশন ডি পালানপুর। সঠিক উত্তরটি হল শ্রী নরেন্দ্র মোদীর জন্ম হয় বড়নগরে। দ্বিতীয় প্রশ্ন, নরেন্দ্র মোদীর রাজনৈতিক গুরু কে? অপশন এ বিবেকানন্দ, অপশন বি কেশুভাই পাটেল, অপশন সি লালকৃষ্ণ আদবানি, অপশন ডি লক্ষণ রাও ইনামদার। সঠিক উত্তরটি হল নরেন্দ্র মোদীর রাজনৈতিক গুরু ছিলেন লক্ষণ রাও ইনামদার। তৃতীয় প্রশ্ন, নরেন্দ্র মোদীর জন্ম কবে হয়? অপশন এ 1950 খ্রিস্টাব্দের 17ই সেপ্টেম্বর, অপশন বি 1950 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি, অপশন সি 1950 খ্রিস্টাব্দের 11ই মার্চ, অপশন ডি 1950 সালের 30শে ডিসেম্বর। সঠিক উত্তরটি হল অপশন এ 1950 খ্রিস্টাব্দের 17ই সেপ্টেম্বর শ্রী নরেন্দ্র মোদীর জন্ম হয়। চতুর্থ প্রশ্ন, নরেন্দ্র মোদী গুজরাটের কত বছর মুখ্যমন্ত্রী ছিলেন? অপশন এ 12 বছর, অপশন বি 14 বছর, অপশন সি 10 বছর, অপশন ডি 11 বছর। সঠিক উত্তরটি হল অপশন বি, নরেন্দ্র মোদী গুজরাটের 14 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। পঞ্চম প্রশ্ন, নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা কি? অপশন এ এমএ পাস, অপশন বি বিএ পাস, অপশন সি এমএসসি পাস, অপশন ডি এমকম পাস। সঠিক উত্তরটি হল অপশন এ, নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা হল এমএ পাস, তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এমএ পাস করেন। ৬ নম্বর প্রশ্ন, নরেন্দ্র মোদী কত সালে ভারতের প্রধানমন্ত্রী হন? সঠিক উত্তরটি হল অপশন এ, নরেন্দ্র মোদী 2014 সালে প্রথম ভারতের প্রধানমন্ত্রী হন। ৭ নম্বর প্রশ্ন, নরেন্দ্র মোদী পিতার সাথে কোন রেল স্টেশনে চা বিক্রি করতেন? অপশন এ বিলাসপুর রেল স্টেশন, অপশন বি দুর্গাপুর রেল স্টেশন, অপশন সি বড়নগর রেল স্টেশন, অপশন ডি আহমেদাবাদ রেল স্টেশন। সঠিক উত্তরটি হল অপশন সি, নরেন্দ্র মোদী পিতার সাথে বড়নগর রেল স্টেশনে চা বিক্রি করতেন। ৮ নম্বর প্রশ্ন, নরেন্দ্র মোদীর সম্পূর্ণ নাম কি? অপশন এ নরেন্দ্র দামোদর দাস মোদী, অপশন বি নরেন্দ্র দাস দামোদর মোদী, অপশন সি দামোদর দাস নরেন্দ্র মোদী, অপশন ডি নরেন্দ্র গঙ্গাদাস মোদী। সঠিক উত্তরটি হল অপশন এ, নরেন্দ্র মোদীর সম্পূর্ণ নাম হল নরেন্দ্র দামোদর দাস মোদী। ৯ নম্বর প্রশ্ন, নরেন্দ্র মোদী কত সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগদান করেন? অপশন এ 1971 সালে, অপশন বি 1972 সালে, অপশন সি 1970 সালে, অপশন ডি 1975 সালে। সঠিক উত্তরটি হল অপশন এ, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগদান করেন। ১০ নম্বর প্রশ্ন, নরেন্দ্র মোদীর কত সালে বিয়ে হয়? অপশন এ 1968 সালে, অপশন বি 1967 সালে, অপশন সি 1969 সালে, অপশন ডি 1966 সালে। সঠিক উত্তরটি হল 1968 সালে নরেন্দ্র মোদীর বিয়ে হয়, আর ওনার বিয়ে হয় যশোদাবেন মোদীর সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।